আজকে যে গাছটি নিয়ে আলোচনা করব সেটি হলো গন্ধরাজ লেবু। পাতিলেবু যেমন ভোজনরসিক বাঙালির খাদ্যের সাথে স্বাস্থ্যের কথা ভেবে খাওয়া হয়, তেমনি গন্ধরাজ লেবুও খাদ্যের স্বাদের ও গন্ধের ভিন্নতা আনার জন্য খাওয়া হয়। আমাদের অনেকেরই প্রিয় লেবু এই গন্ধরাজ, এবং এই লেবুর মিষ্টি গন্ধের জন্য একে গন্ধের রাজা লেবু বা গন্ধরাজ লেবু বলে। লেবু গাছের যেটি প্রধানত সবচেয়ে বেশি দরকার তা হলো রোদ বা সানলাইট, তাই দিনের বেশিরভাগ সময় অন্তত 6 থেকে 9 ঘন্টা রৌদ্র আছে এমন জায়গায় টব বা পাত্রটিকে রাখতে হবে। এদিক থেকে ছাদ বাগানে এই গাছকে রাখা অত্যন্ত ভালো হবে, অর্থাৎ ছাদ বাগানে খুব ভালোভাবে লেবুকে পাত্রে বা টবে করা যাবে। আমার এই গন্ধরাজ লেবু গাছটিকে আমি একটি প্লাস্টিকের পাত্রে রেখেছি এবং ছাদেই রেখেছি, যাতে দিনের বেশিরভাগ সময় আলো পায়। এই লেবু গাছ জানুয়ারির শেষের দিক থেকে ফুল আসতে শুরু করে, তবে শীতকালে লেবু গাছ সুপ্তাবস্থায় বা ডরমেন্ট পিরিয়ডে চলে যায়। তো এখানে আমার গাছটি তো আগে থেকেই বসানো আছে। প্রথমেই বলবো এই লেবু গাছ রোপণের জন্য কীরকম মাটি প্রয়োজন। এখানে একটা কথা বলে রাখি, সবারই একটা বড় প্রশ্ন থাকে যে লেবু গাছে প্রচুর ফুল আসে কিন্তু ঝরে যায় বা ফলে পরিণত হয় না। এই গাছের পরিচর্যা বিষয়ে, বিশেষ করে কিভাবে যত্ন নেবেন এবং রোগ পোকার মোকাবিলা কিভাবে করবেন সবটাই আলোচনা করব। প্রথমেই যেটা নিয়ে বলবো সেটা হলো এর মাটি বা সয়েল। মাটিতে জল দাঁড়াবে না, অর্থাৎ ওয়েল ড্রেইনড সয়েল প্রয়োজন, এবং পটে ভালো জল নিকাশি ছিদ্র থাকবে। এর জন্য আমরা কম্পোস্ট নেব, এর সাথে 1 ভাগ বালি নেব এবং 1 ভাগ গার্ডেন সয়েল নেব। এই 3 ভাগ যখন পটিং করব তখন কিছুটা হাড়ের গুঁড়ো দেব, এবং গন্ধরাজ লেবু খুব ভালো ক্যালসিয়াম পছন্দ করে, সেই জন্য মাঝে মধ্যেই 1 চামচ চুন আমরা লেবু গাছের মাটিতে দিতে পারি, বিশেষ করে যখন গাছে ফুল ও ফল আসে। আমরা মাটির কথা জানলাম, রোদের কথা জানলাম, এবারে বলি জল। নির্দিষ্ট সময় অন্তর দিতে হবে, ওপরের মাটি শুকনো মনে হলে জল দিতে হবে। লক্ষ্য রাখতে হবে টবের বা পাত্রের জল নিকাশি ছিদ্র দিয়ে, যাতে অতিরিক্ত জল সহজেই বেরিয়ে যায়। জল জমবে না কিন্তু মাটি ভেজা থাকবে। জল কম হলে অনেক সময় পাতা হলুদ হয়ে ঝরে যায়, দেখে মনে হয় গাছে আয়রনের ঘাটতি আছে। বিষয়টা তা নয়, এটা জলের কারণে হয়ে থাকে। যখন গাছে ফুল আসে, ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড পাওয়া যায়। আমি মূলত সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি। তো এই ফাঙ্গিসাইড ব্যবহারে ফুলগুলি ফলে পরিণত হবে, ঝরে যাবে না। সারা বছরই কম বেশি এই গন্ধরাজ লেবু গাছে লেবু পাওয়া যায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গাছে বেশ কয়েকটি লেবু এসেছে, তবে শীতের সময় গাছ সুপ্তাবস্থায় থাকে, তখন গাছে ফুল ফল আসে না। এবার আলোচনা করব আমরা লেবু গাছে কী ধরনের খাবার দেব। লেবু গাছে বছরে 3 বার খাবার দিলেই যথেষ্ট, একদম সঠিক কথা। তবে গাছ যদি মাটিতে থাকে সেক্ষেত্রে এই পদ্ধতি ঠিক, কিন্তু টবে বা পাত্রে মাসে 1 বার খাবার দিলে ভালো হয়। লেবু গাছের জন্য NPK জাতীয় সার আদর্শ, 19-19-19 ব্যবহার করা যেতে পারে। জৈব সার হিসাবে খোল পচা জল ব্যবহার করা যেতে পারে, এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা গাছের বৃদ্ধি বিকাশে সাহায্য করে। সঙ্গে অবশ্যই নিমখোল ব্যবহার করতে হবে, কারণ এই গন্ধরাজ লেবু গাছ লেদা পোকার আক্রমণ হয়। এরা মাটি থেকে উঠে আসে এবং রোদের সাথে সাথে আবার মাটিতে চলে যায়। হাড় গুঁড়ো বা বোন ডাস্ট 1 মুঠো প্রয়োগ করতে পারি। এই বোন ডাস্ট লেবু গাছের প্রিয় খাবার, সহজভাবে গাছ করার ক্ষেত্রে খোল পচা, হাড় গুঁড়ো, নিম খোল বেশ কাজ দেয়। এতেই আমরা এই গাছে প্রচুর ফুল এবং ফল পাবো।
রৌদ্র এবং জল পরিমিত পরিমাণে থাকতে হবে। লেবু গাছের প্রধান শত্রু হলো লেদা পোকা। সবুজ রঙের এই পোকা কচি লেবু পাতা খেয়ে ফেলে। এর জন্য ইমিডাক্লোপ্রিড গ্রুপের যে কোনো ব্র্যান্ডের কীটনাশক 1 লিটার জলে 2 থেকে 3 ml মিশিয়ে মাসে 2 থেকে 3 বার স্প্রে করলে এই সমস্যা দূর হয়ে যাবে। এছাড়া নিম কীটনাশক সমানভাবে কার্যকরী। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন সেই সমস্ত মানুষদের মাঝে যারা গাছপালা ভালোবাসেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।